রাজ্যে বর্তমানে রক্তের সংকট চলছে, তাই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আহ্বানে সারা দিয়ে রক্তদানে এগিয়ে এলো নয় বনমালীপুর কেন্দ্রের মণ্ডল। রবিবার নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। রক্তদান শিবিরে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আমরা যারা সার্জন যখন ওটি টেবিলে যাই বা পেশেন্টকে প্রিপেয়ার করি যে আগামী দিন তোমার অপারেশন হবে, প্রি অ্যানেস্থেটিক চেক আপ হওয়ার পর তখন প্রথমেই বলি, প্রথমেই বুঝতে হয় যে এই অপারেশনটা করতে হলে ব্লাডের প্রয়োজন লাগতে পারে। তো লাগতে গেলে সেই তার যে ব্লাড গ্রুপ তার ম্যাচিং করে আগের থেকেই রক্ত তৈরি রাখা, তার নিশ্চিন্ত হওয়া যায় যে অপারেশন টেবিলে নামলে 2 ইউনিট অ্যাটলিস্ট ব্লাড তৈরি আছে, তবেই খুব কাজ করতে বা অপারেশন করতে সুবিধা হয়। এখানে আমাদের বন্ধুবর গাইনোকোলজিস্ট ডক্টর দিলীপ দাসও আছেন, ওনারও সেই উপলক্ষে